আজকে পুরো প্যাথেটিক অবস্থা, না আছে কারেন্ট, না চলছে আইপিএস, না চলছে হচ্ছে গিয়ে জেনারেটর। তো এখন হচ্ছে ক্যান্ডেল জ্বালিয়ে তারপর রান্না করছি, তার উপরে আবার বাসায় গেস্ট, একজন অলরেডি চলে এসেছে আর দুইজন এখনও আসেনি। তো এর মধ্যে হচ্ছে রান্না করছি, কোনো মতে ক্যান্ডেলের লাইটে হচ্ছে কি বলে মাংসটা বসিয়ে দিলাম। আজকে রান্না করছি হচ্ছে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো সেহেতু আমার হাজবেন্ড বললো চলো আজকে খিচুড়ি খাই, তো খিচুড়ি রান্না করব আর হচ্ছে গিয়ে পাহাড়ি মুরগি রান্না করব আর সেই সাথে ডিম ভাজি। জেনারেটর আসছে আর হচ্ছে কিচেনের স্পট লাইটগুলো জ্বলছে, এখানে একটা স্পট লাইট জ্বলছে, এই হচ্ছে গিয়ে লাইট, তার মধ্যে আমি করছি রান্না এখনো। তো খিচুড়ি আর পাহাড়ি মুরগি চলছে, পানি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে এটাকে ঢেকে দিব আর এরকম আছে রান্না করব। গুড মর্নিং, কালকে সারা রাত আমি জেগেছিলাম, কেন জেগেছিলাম সেটা তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আর আমার দেখো ডার্ক সার্কেল হয়ে কি অবস্থা, হচ্ছে কিচেনের অবস্থা, ওরা এদিকে পানি পড়ে, এদিকে সব কাপড় দিয়ে রাখতে হয়েছে, এই দুই থায়ের জয়েন্ট থেকে টিপ টিপ করে পানি পড়ে পুরো এই ক্যাবিনেটের মধ্যে পানি ঢুকে গেছে, মানে জাত অবস্থা। আমাদের বিল্ডিংয়ের পেছনে কি অবস্থা দাঁড়াও দেখাই, পুরো বন্যা হয়ে গেছে এমন সিচুয়েশান। এই দেখো এই বিল্ডিংটার কাজ চলছিল, পুরো পানি ভরে গেছে, রোডে পানি ভরে গেছে, যা তা অবস্থা। ভাগ্য ভালো যে আমাদের বিল্ডিংয়ের সামনে পর্যন্ত পানি ওঠেনি। কোনো সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা? আমাদের বাসার পাশে ঝিঝি পোকা ডাকে, ব্যাং ডাকে, তো এটা খুবই ভালো লাগে, মনে হয় একদম কোনো ইকো ফ্রেন্ডলি জায়গায় আছি। আমরা ব্লেসড যে এখন পর্যন্ত ঢাকা সিটিতে আমরা এরকম এনভায়রনমেন্ট পাচ্ছি। তো হচ্ছে আমি আজকে এরকম কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তো ফোনটা সামহাও হচ্ছে দেখছিলাম যে আগের আমার যখন কোনো কাজ না থাকে তখন আমি বসে বসে হচ্ছে ওল্ড ভিডিও তারপর হচ্ছে ফটোজ এগুলো দেখতে পছন্দ করি, তো আজকেও সেটাই করছিলাম। অ্যান্ড দেন আমি দেখলাম যে বান্দরবনের কিছু ভিডিও আমার কাছে আছে যেগুলো কিনা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বান্দরবনে যে ইনসিডেন্টগুলো হলো সেটা তো তোমরা জানোই, বা কেউ যদি না জানো তাদের জন্য আবার একটু বলি শর্ট করে। সেটা হচ্ছে আমরা বান্দরবনে গিয়েছিলাম, সেখান থেকে ফার্স্টে গেলাম হচ্ছে রেমাক্রি, রেমাক্রি থেকে আসলাম থানচি। তো থানচি যেদিন আসলাম তার পর দিন হচ্ছে গিয়ে ওখানে গোলাগুলি হলো, আর আমি যেখানে ছিলাম মানে আমি যে রিসোর্টে ছিলাম তার ঠিক 300 মিটার ডিস্টেন্সে এই গোলাগুলিটা হলো আর কি। ব্যাংক ডাকাতি হয়েছে ওখানে, একজন মারা গিয়েছে আদিবাসী। তো এই ইনসিডেন্টটা হওয়ার পরে আমরা ওখান থেকে ঢাকা চলে আসি, তারপর হচ্ছে গিয়ে কিছুদিনের মধ্যেই হচ্ছে ঈদ ছিল, তো সব কিছু মিলে আর হচ্ছে ওই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, কারণ বাসায় এসে আবার ঈদের ব্লগ চলে আসলো, তো ওইগুলো আর শেয়ার করা হয়নি। তো আজকে সামহাও মনে হচ্ছিল যে এই মেমোরিগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে আলটিমেটলি এগুলো হয়তো কখনো ডিলিট করে দিব ফোনের স্পেসের জন্য বা কিছু, আর এই মেমোরিগুলো হবে না। আর এই ইনসিডেন্টের পরে কখনো আসলে অনেস্টলি স্পিকিং বান্দরবনে যাওয়ার আর সত্যি কথা যদি বলি সাহসটা আসলে নেই। তো ওই
জানি না আর কখনো যাওয়া হবে কিনা, তো এই মেমোরিগুলো আসলে নষ্ট করে ফেলতে চাচ্ছিলাম না। তো চলো আমরা একটুখানি স্মৃতিচারণ করে আসি, বান্ধবনের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। হেই গাইস, ওয়েলকাম টু মাহার মাঞ্জা, আমি মাসিক দা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আগের ব্লগগুলো যারা দেখেছো তারা তো জানোই যে আমরা রেমাক্রিতে এসেছি। তো আজকে আমরা হচ্ছে আমি রেমাক্রিতে এসেছি 26 রাতে রওনা দিলাম, 27, 28, 29, 30 আজকে 4 দিন 5 রাত হবে আর কি। তো এখন হচ্ছে আমরা থানচির দিকে রওনা দিচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে আবার থানচির ব্লগ শেয়ার করব। তো রেমাক্রিতে যতটুকু ঘুরেছি তোমাদের সাথে কিন্তু ব্লগ শেয়ার করেছি, এখন পালা হচ্ছে থানচির ব্লগ শেয়ার করার আর ওখানে কী কী ডিটেল আছে সেগুলো শেয়ার করার। তো আর দেরি না করে চলো আমরা থানচির দিকে যাই। আমরা এখানে একটু ওয়েট করছি কারণ বোটে এসে যারা আদার্স প্যাসেঞ্জার আছে তাদের একটা জায়গায় নেমে হেঁটে আসতে হয়, কারণ বোট হচ্ছে টেনে নিয়ে আসতে হয়। তো আমি যেহেতু ছোটোখাটো একটা মানুষ, আমি মাফ পেয়ে গেছি, আমার নামও লাগেনি। তো এই হচ্ছে অবস্থা, খুবই সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছে, এখানে আমাকে সুন্দর করে ছবি তুলে দিয়েছে। তো এই হচ্ছে আপডেট। আজকে যাচ্ছি হচ্ছে আমরা রেওয়াক্রি থেকে থানচি, নতুন হচ্ছে থানচির ব্লগ তোমাদেরকে দেখাবো, থানচিতে কোথায় কী আছে আমরা কোথায় থাকছি ডিটেল তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি থানচি, এটা হচ্ছে আমাদের গাড়ি যেটা কিনা আমাদের জন্য হোটেল থেকে পাঠানো হয়েছে। তো আমরা যেই হোটেলে থাকবো সেই হোটেলে হচ্ছে চাঁদের গাড়ি ছাড়া ওঠা মুশকিল, মানে অন্য কোনো গাড়ি আসলে ওঠা যাবে না, এতটাই উঁচু আর কি। যে দেখো এখন আমরা উঠছি, তো এতটা উঁচু মানে এটা কল্পনার বাইরে যে এতটা উঁচু হতে পারে। ফাইনালি রুম থেকে আজকে বের হলাম, 5:30 বাজে আর কালকের পরে তোমাদের সাথে আবার এখন দেখা হচ্ছে। আর এখানে আসলে খুব একটা ব্লগ করা হচ্ছে না কারণ আমি যেহেতু মানে আমি বলতে আমি ঘুরতে এসেছি, আমরা ঘুরতে আসিনি, আমার হাজব্যান্ড যেহেতু শুটিং করছে ও কালকে এসেছে 4:30 তো এভাবে আসলে মানে যতটুকু বের টের হচ্ছি তখনই আর কি ব্লগ করা হচ্ছে, আদারওয়াইজ রুমের মধ্যে বসে আর কী বা ব্লগ করবো বলো। আর খুবই ফাঙ্কি টাইপের একটা ফান ইয়াররিং পরেছি আমি, এটা আমি আনিয়েছিলাম চায়না থেকে, খুবই ফানি। তো এটা দুইটা পেয়ার আনিয়েছিলাম, একটা হচ্ছে গিয়ে অর্ষাপুকে গিফট করেছি আর একটা হচ্ছে আমি রেখেছি। আর অর্ষাপুর আর আমার এই টাইপের ফাঙ্কি জিনিস অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা খুবই সফট, একটু সিলিকন টাইপের একটা ম্যাটেরিয়াল আর প্রাইসটা খুবই কম ডেফিনেটলি। বাট আমার কাছে তো তোমরা যারা আমাকে চিনো তারা জানো যে প্রাইস ম্যাটার করে না, প্রোডাক্ট কী সেটাই ম্যাটার করে, আমি কতটা ক্যারি করতে পারছি সেটাই ম্যাটার করে। তো ঘুরতে এসে এরকম একটু ফান এলিমেন্ট পড়লে ভালোই লাগে আর কি। তো এখন বসে আছি, একটু পরে হয়তো বেটার হবো শপিং করতে, কালকে বের হয়েছিলাম শপিং করতে সেটা সাকসেসফুল হয়নি, আজকে দেখি যে কাউকে পাই কিনা। আর এখানে আসলে একা বের হচ্ছি না, একা বের হওয়াটা মানে বের হচ্ছি না আর কি, আমার হাজব্যান্ড বলেছে যে একা বের হওয়ার দরকার নেই, তো দ্যাটস আমি আর একা বের হচ্ছি না, একা বের হয়ে কোথায় বা যাবো কিছু যেহেতু চিনি না, তো কাউকে যদি পাই তখন বের হবো আর কি। আর এখন বিকালে বাইরে বসে আছি, খুবই সুন্দর একটা বাতাস, ভাবছি এক কাপ কফি খেয়ে ফেলবো কিনা। আমরা একটা ব্লগে আমার এই স্লিপারটার কথা জিজ্ঞেস করেছিল যে আপু এটা কোথা থেকে নিয়েছো, এটা আমি আসলে লাস্ট টাইম যখন কলকাতা গিয়েছিলাম ওখান থেকে পিক করেছিলাম, আর খুবই কমফোর্টেবল। আর এখানে হচ্ছে মানে বিশেষ করে বান্ধবন টাইপের জায়গায় এই টাইপের প্লাস্টিকের জুতা পরাটা খুবই দরকার আসলে, কারণ যেহেতু রেমাক্রি গিয়েছিলাম ওখানে পানি টানিয়ে নানান কিছু ছিল, তো এটা হচ্ছে আমি কলকাতা থেকে এনেছিলাম, প্রাইসটা বোধহয় 250 রুপির মতো নিয়েছিল, বাট খুবই কমফোর্টেবল।
তো সন্ধ্যা হয়ে গেছে, এখন ফাইনালি হচ্ছে আমি বের হয়েছি থানচি বাজারে ঘুরতে আর কি, আর যদি কিছু পছন্দ হয় তাহলে শপিং করব। তো আমার টার্গেট আছে হচ্ছে একটু থামি নেওয়ার, যদি পছন্দ মতো কোথাও পাই তাহলে নিব। তো এই বাজারটা মোটামুটি বেশ ভালোই লাগলো আমার কাছে, যা যা লাগে সব কিছুই মোটামুটি আছে, একটা গ্রামের বাজার যেরকম হওয়া উচিত সেরকমটাই আছে, সুন্দর সুন্দর জিনিসও কিন্তু আছে যেটা কিনা এখানকার ট্রেডিশনাল, যেটা ঢাকায় পাওয়া যায় না, বা অথেন্টিক ফুড যদি বলি, অর্গ্যানিক ফুড যদি বলি, সেটা কিন্তু এখানে অনেক সুন্দর পাওয়া যায়। তো দেখে মনে হচ্ছিল সব নিয়ে যাই, আলটিমেটলি এখান থেকে তো আর কিছু নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি সেটা ভিডিও শুরুতে তোমাদের সাথে শেয়ার করেছি যে কেন নিতে পারিনি, নেওয়ার ইচ্ছা ছিল অনেক কিছু, তো কিছুই আসলে নেওয়া হয়নি। তো ব্যাপার না, আমরা যে ওখান থেকে সেফলি পৌঁছাতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, মানে অনেক ডেঞ্জারাস কিছু হতে পারতো, সব কিছু আসলে ভিডিওতে বলা যায় না, এটার মানে আশা করছি তোমরা বুঝতে পারছো, সব কিছু শেয়ার করা যায় না। তো যাই হোক, আমার এর মধ্যে কিন্তু কিছু থামি পছন্দ হয়ে গেছে যেটার প্রাইস অনেক বেশি, 3,000 টাকার মতো চাইছিল। তো তারপর আমি আবার আমাদের রিসোর্টে ব্যাক করলাম, অ্যান্ড দেন আমার মনে হলো যে আজকে একটু রান্না করি সবার জন্য, মানে সবাই মিলে একটু খাবো। তো এখানে হচ্ছে আমাকে প্রোডাকশনের একটা ভাইয়া হেল্প করছে যে ভাবি আমি আপনাকে কেটে দিয়ে দেন। তো মাংসটা রান্না করে নিচ্ছি, যা যা ড্রাই স্পাইসেস লাগে সেগুলো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, সেই সাথে হচ্ছে জিরা বাটা দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ধনে গুঁড়া, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, তারপর হচ্ছে মরিচ গুঁড়া, এগুলো দিয়ে একটু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এটা আসলে প্রপার রেসিপি শেয়ার করার কিছু নেই, তো তার মধ্যে আবার দিয়ে দিলাম একটু জায়ফল জয়িত্রী, আস্তটাই দিয়ে দিলাম কারণ এখানে গুঁড়াটা অ্যাভেলেবেল নেই, যা হাতের কাছে আছে সেটাই দিয়ে দিলাম আর কি। আর পেঁয়াজ মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে, টেস্ট মতো সল্ট দিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নিব, কষিয়ে নেওয়ার পরে হচ্ছে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো হয়ে গেল মাংস। ভাবি কি যেন পাঠালো, ভাবি তো তোমরা যারা রেগুলার দেখো তারা চিনেই গেছো যে আমাদের নেইবার। তো দেখি কি পাঠিয়েছে। আমার না এই জিনিসটা খুব ভালো লাগে, দেখো এই যে একটু ভাজি রান্না করলেও ভাবি আমাকে পাঠায়, আমি ভাবিকে পাঠাই, তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এতে করে হয় কি, একটা আউচ গরম অনেক, একটা রিলেশন বিল্ড আপ হয়। মাছ ভাজি, তারপর আরো কি কি জানা আছে, অনেক গরম, এটা একটা মাছের তরকারি, আর ভাবি রান্নায় এত মজা, অনেক মজা করে রান্না করে। আমার কালকের রান্না সর্টেড, কালকে আর আমার রান্না করা লাগবে না, কারণ এখন তো আর খাবো না। এটা কি একটা ডালের মিক্সড কিছু একটা তরকারি, যেটা কিনা খুবই ইয়াম, আর স্মেল তোমাদেরকে বোঝাতে পারছি না, খুবই ইয়াম। এগুলো ঠান্ডা হোক, তারপর ফ্রিজে তুলে রাখবো। এই হচ্ছে গিয়ে ভাবির ভালোবাসা। মাছ কি বলে এটাকে, পুঁটি মাছ মনে হয় বলে না, যেমন ক্রিস্পি তেমন মজা। এই ছিল হচ্ছে স্মৃতিচারণ প্লাস বৃষ্টির মধ্যে যে ঝামেলা হলো সেটা। তো আশা করছি তোমরা সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা এনজয় করেছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর যদি এখনও মহারমাঞ্জা ফ্যামিলির মেম্বার না হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে মহারমাঞ্জা ফ্যামিলির মেম্বার হয়ে যেও। সবাই ভালো থাকবে, ভালো রাখবে, মহালক্ষী আল্লাহ।